নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন জানাই। 19 মে 2024 শুক্রের রাশি পরিবর্তনে 5 রাশি এক চেটিয়া রাজত্ব করতে চলেছে। শুক্র মূল ত্রিকোণ রাশি স্বরাশি বৃষ রাশিতে প্রবেশ করবে এবং বৃষ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মালব্য নামক মহাপুরুষ রাজ্য কিন্তু সৃষ্টি হবে। পঞ্চ মহাপুরুষ রাজ্যের মধ্যে মালব্য নামক মহাপুরুষ রাজ্য কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে এই 5 রাশিকে। দেখুন, আপনার রাশিচক্রে শুক্র যদি আপনার কেন্দ্র অথবা ত্রিকোণভাবে অবস্থান করে, তবে কিন্তু আপনার মালব্য নামক মহাপুরুষ রাজ্য কিন্তু সৃষ্টি হবে। এবং এর পাশাপাশি শুক্র যদি আপনার দ্বাদশগত হয়, তাতেও কিন্তু আপনাকে বিশেষভাবে বেনিফিট কিন্তু দিবে। কোন কোন রাশির ক্ষেত্রে এই শুক্রের রাশি পরিবর্তন, এই মালব্য নামক মহাপুরুষ রাজ্য, পঞ্চ মহাপুরুষ রাজ্যের মধ্যে এই মালব্য রাজ্য কোন কোন রাশিকে বিশেষভাবে লাভ দিতে চলেছে, আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দেখুন, বৃষ রাশি শুক্রের স্বরাশি, আর শুক্র মানে হচ্ছে আপনার ভোগ, শুক্র মানে গ্ল্যামার, শুক্র মানে প্রেম, শুক্র মানেই হচ্ছে আপনার বৈবাহিক জীবন কেমন যাবে সেটা কিন্তু শুক্র কিন্তু দেখায়। শুক্র মানে আপনার লাক্সারি জীবন, শুক্র হচ্ছে আপনার গ্ল্যামার দুনিয়াকে নির্দেশ করে। তো এই যে শুক্র যে রাশি পরিবর্তন করে নিজ রাশিতে, বৃষ রাশিতে প্রবেশ করছে, যার ফলে এই 5 রাশির কিন্তু কপাল কিন্তু খুলতে কিন্তু চলেছে। এই রাশিগুলি বিশেষ করে এই সময় কোনো সম্পত্তি থেকে লাভ পেতে পারে, কোনো ফ্ল্যাট কিনতে পারে, প্রেমের ক্ষেত্রে শুভ, বৈবাহিক জীবন আপনাদের শুভ, বিজনেস ক্ষেত্রে লটারি থেকে, শেয়ার মার্কেট থেকে কিন্তু এই সময় প্রভূত উন্নতি কিন্তু করতে কিন্তু পারে এই মালব্য নামক মহাপুরুষ রাজ্য। এই 5 রাশির ভাগ্য নির্ধারণ করতে চলেছে 19 মে 2024 থেকে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। প্রথম রাশি মকর রাশি। মকর রাশির ত্রিকোণভাবে শুক্র অবস্থান করছে, আপনার দশমপতির মালিক এবং আপনার পঞ্চমপতির মালিক পঞ্চমভাবে অবস্থান করে কেন্দ্র ত্রিকোণ রাজ্য সৃষ্টি করছে এবং মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। দুটি রাজ্য মকর রাশির ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করছে। আপনাদের ক্ষেত্রে লটারি, ফাটকা, শেয়ার মার্কেট থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি হবে। যদি আপনাদের শুক্রের পাশাপাশি যদি আপনাদের রাহু গ্রহ ভালো থাকে, 19 মে পর থেকে কিন্তু আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যাদের রাহু গ্রহ দুর্বল রয়েছে, আবারও বলছি, রাহু আপনার নিচস্থ রয়েছে, রাহু অশুভ রয়েছে, অবশ্যই আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু রক্ষা কবচ আপনাদেরকে আকস্মিক ধনপ্রাপ্তি, শেয়ার মার্কেট, লটারি, ফাটকা থেকে বড় ধরনের আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটাতে রাহু রক্ষা কবচ কিন্তু আপনাকে বিশেষভাবে লাভ কিন্তু দিবে মকর রাশি। কারণ আপনাদের কর্মাধিপতি, কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের দেখা যাবে। যারা কর্মের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন, কর্মক্ষেত্রে উন্নতি, গ্ল্যামার ফিল্ড দের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা সিরিয়াল করছেন বা অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনারা লাভ পাবেন। এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব ভালো শুক্রের যে রাশি পরিবর্তন, আপনার বিশেষ করে মকর রাশির ক্ষেত্রে নতুন প্রেম আপনাদের দিবে এবং বৈবাহিক জীবন আপনাদের সুকুময় কিন্তু করতে চলেছে। অর্থাৎ এই শুক্রের রাশি পরিবর্তনে মকর রাশি নির্ণায়ক রেজাল্ট কিন্তু পেতে চলেছে। দ্বিতীয় যে রাশি আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে, ধনপতিকে কানেক্ট করছে। আপনার ক্ষেত্রে বিশেষ করে মালব্য নামক মহাপুরুষ রাজ্য আপনার ভাগ্যক্ষেত্রে উন্নতি করবে। কন্যা রাশির ভাগ্যের দ্বারা আপনাদের অর্থ আপনাদের আসবে।
যে কোনো কাজ আটকে গিয়েছিল সেই কাজ আপনাদের সম্পন্ন হবে, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তাতেও বলবো যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে মিস হয়ে যাচ্ছে, আপনারা রাহু গ্রহকে স্ট্রং করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, তাতে নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন। অর্থাৎ শুক্রের রাশি পরিবর্তনে কন্যা রাশি ক্ষেত্রে কিন্তু ভাগ্যের দ্বারা অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে এবং আপনাদের বিদেশ থেকে লাভ, ফরেনে যারা যেতে চাইছেন ফরেন থেকে লাভ আসতে চলেছে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশির কথা আমি বলব বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে আপনার মহাসৌভাগ্যশালী রাশি আপনার সিংহ রাশি। সিংহ রাশির মালব্য নবম মহাপুরুষ সাহায্যক আপনাদের অর্থনৈতিকের পাশাপাশি আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি দিবে, সরাসরি আপনাদের চতুর্থ ভাবকে দেখছে, আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে, পারিবারিক সুখ, কোনো ফ্ল্যাট কিনা, কোনো জমি কিনা বা কোনো গৃহ নির্মাণ করা বা কোনো গাড়ি কেনার প্রবল সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে। এরপর যে রাশির আমি নাম বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এই মালব্য নবম মহাপুরুষ সাহায্যক আপনাদের বিজনেস ক্ষেত্রে ভালো দিবে, ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনাদের দুর্দান্ত রেজাল্ট দিবে, আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে, আপনাদের বৈবাহিক জীবন আপনাদের ভালো দিবে এবং এর পাশাপাশি আপনাদের বিবাহ যোগ আপনাদের সৃষ্টি করবে। আপনাদের বিজনেস ক্ষেত্রে অভূতপূর্ব লাভ এবং আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে বৃশ্চিক রাশির, এবং যে টাকাগুলো আপনাদের আটকে গিয়েছিলো ফেসে গিয়েছিলো সেই টাকা আপনাদের এই সময় রিকভারি হতে চলেছে। বৃশ্চিক রাশি মহাসৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। দ্বাদশভাবে শুক্র খুব ভালো ফল দেয়। আপনার জন্মকুণ্ডলিতেও যদি দ্বাদশভাবে শুক্র থাকে আপনাকে একাধিক সম্পত্তির মালিক করবে, আপনাদের সুখ বৃদ্ধি করবে, যেহেতু আপনার পঞ্চম পতি দ্বাদশভাবে আপনাদের ফাটকা থেকে লটারি থেকে শেয়ার মার্কেট থেকে আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা রাহু রক্ষা কবচ ইমিডিয়েট ধারণ করুন, মিথুন রাশি আপনাদের বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে এই সম্ভাবনাটা কিন্তু গাঢ় দেখা যাচ্ছে এবং আপনাদের বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন ফরেন যেতে চাইছেন ফরেন যাত্রার যোগ আপনাদের দেখা যাচ্ছে, বিদেশ থেকে লাভ পাবেন, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, যারা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা বিশেষভাবে লাভ পেতে চলেছেন, ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মহাসৌভাগ্যশালী রাশি আপনার বৃষ রাশি। বৃষ রাশির রাশিতে অবস্থান করে মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। পঞ্চ মহাপুরুষ রাজ্যকের মধ্যে এই মালব্য নামক মহাপুরুষ রাজ্য আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ দিবে। আপনারা যারা ফিল্ম দুনিয়া গ্যামার ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, বৈবাহিক জীবন আপনাদের সুখময় করবে, বিজনেস ক্ষেত্রে লাভ এবং ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, ভাগ্যক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে উন্নতি আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে, সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে, কোনো সম্পত্তির দিক থেকে আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন। অর্থাৎ মহাসৌভাগ্যশালী রাশি হতে চলেছে বৃষ রাশি। একদম অন্তিম এবং শেষ রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির দ্বিতীয়ভাবে দ্বিতীয় প্রতি অবস্থান আপনাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে, সপ্তম প্রতিকে নিয়ে অবস্থান করছে আপনাদের বিজনেস ক্ষেত্রে লাভ দিবে, আপনাদের এই সময় ডেলি ইনকাম এবং বৈবাহিক জীবন আপনাদের সুখময় হতে চলেছে, কোনো প্রপার্টি কিনা, কোনো সম্পত্তি কিনা, কোনো ফ্ল্যাট কিনা, কোনো গাড়ি কেনার সম্ভাবনা প্রবল রয়েছে, আপনাদের আর্থিক রূপ থেকে আপনারা যথেষ্ট লাভ পেতে চলেছেন, হঠাৎ অর্থপ্রাপ্তি এবং বিদেশ থেকে বড় ধরনের লাভ আপনারা পেতে চলেছেন। দেখুন আপনারা অনেকে ভিডিও শুনছেন, হয়তো আপনার সাথে হচ্ছে না, ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করুন এবং তার সঠিক প্রতিকার প্রতিবেদন অবশ্যই করুন, এবং পাশাপাশি আপনার বাস্তুক্ষেত্রটা কিন্তু দেখা দরকার যে আপনার যদি বাস্তুক্ষেত্রে বড় কোনো সমস্যা থাকে তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্টে কিন্তু দরকার রয়েছে, তাতে নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ অবশ্যই পাবেন।
অবশ্যই শুক্রকে ভালো করতে গেলে আপনারা স্নান করার পর একটু হলেও সুগন্ধ আপনার গায়ে লাগান, তাতে কিন্তু শুক্র আপনার মজবুত হবে। এবং খাওয়ার পাতে অবশ্যই দই রাখুন অল্প হলেও, তাতে কিন্তু শুক্র গ্রহ আপনার কিন্তু মজবুত কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে হতে চলেছে। অবশ্যই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা যোগাযোগ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।